Hi, this is Dine Outfit Adnan, Khulna, Bangladesh. How are you? How are you? How are you? Recent, last 5-6 years, Bangladesh is anchalik food. Shop chaite trending hoye daraise foodies der kache. Tar modhe Khulna chui jhal hoche one of the best. To shei chui jhal niye bibhinno rokomer controversy ase. Karo hoche Abbasir Hotel bhalo, Chuknagar mane Satkirar jete je rasta. Abbasir Hotel bhalo. কেউ আবার বলেন যে খুলনা জিরো পয়েন্টে কামরুলের হোটেল ভালো। তো আমরা কোনো রকম কন্ট্রোভার্সির ভিতরে গেলাম না। আমরা এই এপিসোডে যেটা করব, আমরা প্রথমে কামরুলের হোটেলে খাবো, দেন আমরা চুকটগর যাব, ইয়ে আব্বাসের হোটেলে খাবো, দেন আপনাদেরকে দেখাবো দুইটা হোটেলেই কীরকম দেখতে এবং কীরকম খেতে। সো চলেন স্টার্ট করি এখান দিয়ে। কামরুল হোটেল এখানে হচ্ছে মোহাম্মদ কামরুল ইসলাম সর্দার। খাবারের মূল্য তালিকা: গরুর মাংস 110 টাকা, খাসির মাংস 120 টাকা, মুরগির মাংস 70 টাকা, মাছ মানে ফ্রি মনে হয়, দাম নেবে না, ওই জায়গাটায় কাটা ফ্রি হতে পারে। ডিম 25 টাকা, এখন ডিম এটা কি চুইঝাল দিয়ে ডিম কেনা সেটা আমি জানি না। ভাত 15 টাকা, ভাত হাফ প্লেট 10 টাকা, সবজি 20 টাকা, ডাল 10 টাকা। কে আছেন ভাই? এই কি মাছ এখানে? ভেটকি মাছ। ভেটকি মাছ কত আজকে রেট? 100। আর এই সবজি ছাড়া কি আর কোনো ভর্তা টর্তা আছে? চিংড়ি ভর্তা হবে। তাহলে আপনারা একটা চিংড়ি ভর্তা দেন, একটা ডাল দেন, ভাত তো দিবেনই, আর মাংস তিনটাই দেন, গরু খাসি মুরগি। চুইঝাল সার্ভ করার সিস্টেমটা হচ্ছে এরকম, বোল নিয়ে আসবে, আপনার যেটা পছন্দ আপনি সেরকম করে নিয়ে নেবেন। এখন আমরা যেহেতু তিনটাই অর্ডার করছি, সো তিনটা তো এভাবে খেয়ে পুরোটা শেষ করতে হবে, দেন আরেকটা দিবেন। সো তার চাইতে আমরা বললাম যে আপনারা তিনটা একসাথে তিনটা বাটিতে দেন। তো এইটা আমার মনে হয় যে গরু মাংসের সাইজগুলো একটু আপনাদেরকে দেখাই। একদম ধোয়াই উঠতেছে, গরম ধোয়া ওঠা গরম। এরকম হচ্ছে মাংসের সাইজ পার পিস, এবং যেগুলো হচ্ছে 110 টাকা করে এই মাংসগুলো। অ্যান্ড চুইঝাল, এই যে এই হচ্ছে চুইঝাল, অ্যান্ড প্রচুর তেল মশলা অয়েলি। সো আমরা তিনটাই খাবো। আগে ভর্তা, এটা হচ্ছে চিংড়ি ভর্তা, চিংড়ি ভর্তা দিয়ে আমরা শুরু করি। এটা কি? খাসি। আচ্ছা, আর মুরগিটা আমি একটু সরাই নি। সো চিংড়িটা ভালো, চিংড়ি ভর্তাটা ভালো। চুইঝাল দিয়ে মুরগি আমি কখনো খাইনি, আজকে প্রথম। বাট এই কামরুলের হোটেলের চুইঝাল আমি পার্সোনালি কিন্তু আগে খাইছি, ভালোই লাগছে, খারাপ না। কম্পারিজন অলওয়েজ ডিফিকাল্ট। এটা কি মুরগি? হ্যাঁ, ব্রয়লার, ব্রয়লার মুরগি দিয়ে হয়, তাই না? এটা হচ্ছে 75 টাকা দাম। আপনি একটু টেবিলটাও ফ্রি করে দিলাম, আবার অন্য যারা খাবে তাদের জন্য একটু স্কোপ করে দেওয়ার দরকার। আমরা এটা হচ্ছে চিকেন, চিকেনটা আমি নিছি, বাট চিকেনটা অতটা কেমন ভালো হবে আমি জানি না, তার উপর আবার ব্রয়লার চিকেন না ভালো হবে, চিকেনও ভালো হবে। ব্রয়লার মুরগির রান প্রচুর মশলাদার, একটু সল্টি লাগতেছে। আমি কি কম ভাতে বেশি মশলা মাখাইছি, এটা কি কোনো রিজন কিনা আমি জানি না, আরেকবার দেখি। Thank you.
লবণটা একটু বেশি হচ্ছে। চিকেনটা আমি একটু উঠায় রাখি একটা পরিষ্কার প্লেটে। দেন এবার হচ্ছে মাটন। এখানকার মাটন অ্যান্ড বিফ এই দুইটা হচ্ছে মূল আকর্ষণ। গ্রেভির কালারটা দেখেন না, আমি রাইসটা দেখে নিই। এ বাবা শোনেন, এদিকে আস তো চুইজালা আছে, একটু দেখাই আমি দেখাই। হ্যাঁ হ্যাঁ দেখি আস্ত চুই ঝালাস একটু আপনাদের দেখাই যে দেখতে কীরকম লাগে। ওকে, মাংসটা খুবই নরম, সফট অ্যান্ড ফ্যাট অ্যান্ড মিট মিক্সড, মাংস ফ্যাট অ্যান্ড মিট মিক্সড। ও দ্য কালার একদম, একটা বাইট নিই। এটা ব্যালেন্সড একদম, বাই টু গুড। এটা হচ্ছে চুইঝাল। এটা কি মাটির নিচে হয় না উপরে হয়? উপরে। এটা গাছের ডাল, গাছের সাথে পেঁচায় পেঁচায় হয়। ওকে, আমি কখনো দেখি নাই চুই, মানে জেনুইন চুই। এই হচ্ছে চুই ডাল, এটাকে ছিলে তারপরে তরকারির মধ্যে দাও। ঠিক আছে, তা এমনি এইগুলোর কেজি কত বিক্রি হয় বাজারে? 1000 টাকা থেকে 400 টাকা পর্যন্ত আছে। 400 থেকে 1200 টাকা, 1000 টাকা, মানে ভালো কোয়ালিটির গুলো 1000-1200 টাকা এরকম হয়ে যায়। ওকে গুড, থ্যাংক ইউ। যাক, একটা ভালো জিনিস দেখা হলো। এবার হচ্ছে বিফ। ঝাল লাগতেছে একটু, ঝালের সাথে সাথে চুল মাথা ঘামতেছে। এটা নেই না, মিট অ্যান্ড ফ্যাট মিক্সড গ্রেভি। এটা হচ্ছে চুই ঝাল, যে কাণ্ডটা আমরা এইমাত্র দেখলাম সেটাকে ছিলে এইভাবে মাংসের মধ্যে দেওয়া হয়। একটু মাংসটা ভেঙে দেখাই, দেখেন গুড। এটাও শক্ত না, একদম বেশ নরম সফট মাংস। এইখানের মাংসগুলোতে কম্পারেটিভলি হার্ড হয়, মানে একটু সলিড পিসগুলো দিয়ে এখানে রেসিপিটা রান্না হয়। ভাই বিফটা আরো ভালো, তো ঝালটা চাবাই দেখি যে এটার ভিতরে ঝাল কিরকম। এটা কিন্তু ঝাল, ঝালটা কিরকম, মানে কাঁচামরিচের মতো ঝাল না? চাবাতে থাকবেন ঝাল বেরোতে থাকবে, চাবাতে থাকবেন ঝাল বেরোতে থাকবে। এখন এই যে আমার পুরো জিভটি পানিতে ভরে উঠতেছে, এটা কে আবিষ্কার করছিল যে গাছের একটা ডালের মধ্যে পেঁচে আছে একটা জিনিস, এটা এরকম ঝাল হইতে পারে, আর এটা মাংস দিয়ে রান্নাও করা যেতে পারে। ও অদ্ভুত, এই হচ্ছে আমাদের কামরুলের হোটেল। যারা চুপনগর যেতে পারবেন না খুলনা এসে সময়ের অভাবে, তারা জিরো পয়েন্টে
কামরুলের হোটেলে খেতে পারেন। আর আমাদের হাতে যেহেতু সময় আছে এবং খাওয়াই আমাদের কাজ, তো আমরা একটু চুকনগর যাব। এখন চুকনগর গিয়ে আব্বাসের হোটেলে, আব্বাসের হোটেলের খাবারটা কেমন, কারণ তারা হচ্ছে প্রথম এই রেসিপিটা প্রথম তারা কমার্শিয়ালি লঞ্চ করছে এবং গুড কোয়ালিটি, সো ওইটা আমি আপনাদেরকে দেখাব। কামরুলের হোটেলে খাওয়ার পরে আমরা চলে আসলাম চুকনগরের আব্বাস হোটেল। আব্বাস হোটেলের ডিস্টেন্সটা হচ্ছে 0 পয়েন্ট থেকে এক্স্যাক্টলি 26 থেকে 27 কিলোমিটার। গাড়িতে আমার ড্রাইভ করে আসতে সময় লাগছে অ্যারাউন্ড 30-32 মিনিট এরকম। রাস্তা খুবই ভালো, তো আপনারা যদি নিজেরা গাড়ি নিয়ে আসেন তাহলে মানে ঢাকা থেকে যদি খুলনাতে নিজেরা ড্রাইভ করে আসেন সেক্ষেত্রে গাড়ি নিয়ে একটান দিয়ে চলে আসতে পারেন, এটা আহামরি তেমন কিছু না, যাওয়া আসা মিলে হয়তো 1 ঘন্টা মতো সময় আপনার লাগতে পারে। আচ্ছা, ডেস্টিনেশন ওয়াইজ এটাকে বলে হচ্ছে আপনার ডুমুরিয়া, খুলনা রোড, চুকনগর বাজার, এই বাজারটার নাম হচ্ছে চুকনগর। সো এখানে হচ্ছে আব্বাস হোটেল। এখন এই আব্বাস হোটেলে আসলে শুধুমাত্র চুই এবং খাসি এই দুইটাই হয়। জি আসসালামু আলাইকুম, আপনার নামই আব্বাস? না, তাহলে আব্বাস সাহেব মারা গেছেন। মারা গেছেন, আপনি কি হন? আমি আত্মীয় ম্যানেজার। আত্মীয়, তো ওনার পরিবারের লোকজন দেখাশোনা করে? জি, আচ্ছা, ছেলেরাই প্রতিষ্ঠান চালায়। আপনাদের এটা সকালে কয়টা থেকে শুরু হয়? সকাল 9টা থেকে। 9টা থেকেই মাংস পাওয়া যায়? কটা পর্যন্ত পাওয়া যায়? রাত 1টা পর্যন্ত। রাত 1টা পর্যন্ত, এর মধ্যে কোনো সময় আর ব্রেক নাই? না। আচ্ছা, তো আপনাদের তো মূলত খাসির মাংস, তাই না? হ্যাঁ। আচ্ছা, শুধুমাত্র খাসির মাংস, যেটা 120 টাকা করে। আনুমানিক কত কেজি মাংস লাগে প্রতিদিন? লাগে মোটামুটি, ও তো আমাদের নিজেরা কাটা হয়, 100 কেজির মতো হবে? না, 100। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই, আমরা আমরা একটু বসে। জি জি, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। এটা হচ্ছে চুই খাসি, চুইদের খাসির মাংস। আচ্ছা, এই হচ্ছে রসুন, রসুন, এটা হচ্ছে রসুন, আর এটা হচ্ছে চুই। ভাই, গন্ধে মাথা ঘুরে উঠে। আচ্ছা ঠিক আছে, আপনি ভাত ভাত নিয়ে আসেন। এটা হচ্ছে রসুন, না চুইয়ের রান্না তো পেঁয়াজ ছাড়া হয়, না রসুনও ছাড়া? না, রসুন দিতে, রসুন দিতে হয়, শুধু পেঁয়াজ ছাড়া। এই মশলাটা কি দিয়ে হয়? ঝলকি দিবে একটু? হ্যাঁ হ্যাঁ, একটু ঝোল দেবে। ওকে, এটা হচ্ছে ট্র্যাডিশন চুই ঝালের, একটু বেড়ে বেড়ে খাওয়ায়। সুন্দর মাংস, সুন্দর মাংস দেন, একটা খাই শেষ করি, তারপরে খেতে পারলে আবার নিব। থ্যাংক ইউ। হ্যাঁ, এই হচ্ছে চুই ঝাল। অ্যান্ড আমরা ওইখানে যেরকম চুই ঝালের টুকরাটা দেখছিলাম, খুব বড় পিস, এখানে বড় পিসটাকেই ছোট ছোট করে কেটে দিছে, যেটা আপনার কামড় দেওয়ার ক্ষেত্রে একটা কমফোর্ট জোন তৈরি করবে প্রবাবলি। এই ভিডিওটা আমার জন্য তো একটা এক্সপিরিয়েন্স, আপনাদের জন্য একটা সাংঘাতিক এক্সপিরিয়েন্স হবে, পরপর দুইটা, জাস্ট পরপর। এবং আমরা শুটিংটাও করলাম কিন্তু একদম পরপর, ওইটা করে এসেই এটা। ওইখানে আস্ত রসুন আমরা পাই নাই, এখানে আমরা আস্ত রসুন পাইছি। একটু রাইসটা মাখি গ্রেভিটা দিয়ে, এবং এই গ্রেভিটায় চুইয়ের যে আঁশটা আছে সেই আঁশটা বেরোয়ে এই মশলাটার সাথে মিশে একটা আঁশওয়ালা মশলা হয়ে গেছে। মিটটা একটু দেখি,
মিটটা নরম আছে এবং গরম আছে দুটোই, আগে একটু মশলা দিয়ে একটা বাইট খাই। স্পাইস বেশ, অ্যান্ড মাংসের পিসটা খুব ভালো করছে, আপনার করুণির মাংস যেরকম হয় সেরকম একটা পিস, এবং এত গরম গরমে আমি ছিটতে পারতেছি, এই দেখেন একদম ধোঁয়া উঠতেছে, মাংসের ভেতর থেকে ধোঁয়া বেরোয় আসতেছে। সুপার সফট মিট, রসুনটাও মনে হয় আস্ত কামড় দিয়ে খায়। রসুনের ভেতরে তেল, পুরো আচারের মতো, আচারের ভেতরে যেরকম তেল থাকে এক্স্যাক্টলি ওরকম। তবে টেস্ট ওয়াইজ, এক্সপিরিয়েন্স ওয়াইজ, এইখানের মাংসের পিসটা কম্পারেটিভলি আমার কাছে ওখানের থেকে একটু ছোট লাগতেছে। খাবারটা শেষ করি, কারণ ওইখানে আমি ফুল পেট খাইনি, কারণ এখানে এসে আবার খেতে হবে, সেই কারণে। 70 বছর পুরনো এই হোটেলের বয়স, মানে আমার ধারণা এটা আনুমানিক একটা আইডিয়া যে 70 বছর এক্স্যাক্টলি, এইটা 65ও হতে পারে, 75ও হতে পারে, 70-72ও হতে পারে, আনুমানিক 70 বছর। ও ওকে, যেটা বলতেছিলাম যে আমি ওইখানে পেট ভরে খাইনি, তো আমি একটু এখানে খেয়ে নিতে চাই, তারপরে আমি আপনাদের সাথে কথা বলতেছি। ও সো, খাওয়া দাওয়া শেষ করলাম, মানে এই ধরনের ক্যালোরি বহুদিন পরে নিলাম আর কি একসাথে। সো আমি আসলে দুইটাকে নিয়ে, এই যে সবাই এখন বলবে যে আমি সব কিছু ভালো বলি, আচ্ছা সব কিছু ভালো বলি কেন এটাও একটা আগে এটার এক্সপ্লেনেশন দিই, সেটা হচ্ছে আমি সবসময় ভালো জায়গায় যাই। সো ভালো জায়গায় যেটা যাই তো ভালো জায়গার খাবার ভালো হবেই, এটাই স্বাভাবিক। আচ্ছা, নাম্বার টু হচ্ছে যে দুই জায়গার কোনো জায়গাতেই আমার খারাপ লাগেনি, দুই জায়গাতেই ভালো লাগছে। এখন দুই জায়গার দুই ধরনের কী রকম দুইটা ধরনের প্রেজেন্টেশন সেটা আমি আপনাদেরকে দেখাইছি, বাট দুইটা প্রেজেন্টেশনের দুইটাই কিন্তু টেস্টি। সো এমন যদি হয় যে কেউ 0 পয়েন্টে খাচ্ছেন, খেয়ে যদি মনে করেন যে সাংঘাতিক কিছু মিস করে ফেলছেন, সেটা হবে না। আবার কেউ যদি এই পর্যন্ত এসে কষ্ট করে এসে খান, আপনার যে কষ্ট বৃথা যাবে সেটাও কিন্তু না। সো ইটস দুইটাই ইজ ওকে। সো আমার কাছে মনে হয় যে দুইটাও ওকে, বাট এইখানে দেখছি যে মাটনের সাইজটা একটু ছোট আমি পাইছি, বাট অন দ্য আদার হ্যান্ড রসুন ছিল, চুই ঝালের পিসটা সুন্দরভাবে কাটা ছিল, যেটা অনেক চাবানো গেছে, এইটা একটা ইয়ে। সো দ্যাটস ইট, ভিডিও ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থাম্বস আপ, কমেন্ট শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তো আমাদের মার্চেন্ডাইজ ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, অনেক ডিজাইন, অনেক কালার অপশন আছে, আপনি ওইখানে গিয়ে কিনে ফেলতে পারেন, আপনার বাসায় হোম ডেলিভারি চলে যাবে। এই সিরিজে অ্যাকোমোডেশন সাপোর্ট দিচ্ছে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, প্রত্যেকের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার জন্য তারা কাজ করে যাচ্ছে। আর ফুডকোর্টে যারা মেম্বার না, ফুডকোর্টে মেম্বার হয়ে যাবেন, নিচে লিঙ্ক আছে। আমার ইনস্টাগ্রাম যারা ফলো করছেন না তারা ফলো করবেন টু গেট অল দ্য আপডেটস, অনেক অ্যাডভার্টাইজমেন্ট একসাথে করে ফেললাম। সো এবার যাই, বাই বাই।